नमस्कार আপনারা দেখছেন জেলার এক নম্বর অনলাইন ওটিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি মোনালিসা। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। পানীয় জলের অভাব থাকায় ভোট বয়কটের ডাক। টোটো চালিয়ে প্রচার সাঁইথিয়ার তৃণমূল প্রার্থী। দলের হয়ে প্রচারের নির্দেশ দুবরাজপুরের তৃণমূল প্রার্থীকে। তৃণমূল প্রার্থীর ভোট প্রচার সিউড়ি বিধানসভায়। তৃণমূলের তপশিলি জাতির সঙ্গে আলোচনা সভা। বিজেপির পথসভা রাজনগরে। শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের 186তম আবির্ভাব তিথি পালন। এবার সংবাদ বিস্তারিত। পর্যাপ্ত পানীয় জলের অভাব থাকায় আসন্ন বিধানসভা নির্বাচনে ভোট বয়কটের ডাক দিল গ্রামবাসীরা। আজ সিউড়ি এক নম্বর ব্লকের মল্লিকপুর গ্রাম পঞ্চায়েতের চাঙ্গুরিয়া গ্রামের বাসিন্দারা এ নিয়ে সরব হন। তাদের অভিযোগ, গ্রামে দু তিনটে পানীয় জলের কল থাকলেও সেই কলগুলিতে পানীয় জল পাওয়া যায় না, কেবল একটিমাত্র কলের উপর নির্ভর করতে হয় তাদের। কখনো কখনো বেশ কিছু দূর থেকেও পানীয় জল সংগ্রহ করতে হয়, সেখান থেকেও আবার নানা কীটপতঙ্গ কেঁচো বের হয়। এ বিষয়ে গ্রামবাসীরা জানান, আর জল নিতে আসে যা কুচে ওঠে জলটা, তাই আমাদের ছেঁকে খেতে হয় জলটা। জল নাই বলে আমাদের জলটা খেতে হয়। এক কিলোমিটার থেকে জল আনছি দূরে। জলের সমস্যাটা, জল আমাদের নেই, দূর থেকে আনতে হয়েছে। পরে যে ওরা বলেছে তোমাদের কল খারাপ, তোমরা এসে তোমরা এখন দায়ী থাকো, আমরা লুবো তারপর লুবো ছাড়া না আমাদেরকে, তাই দায়ী থাকতে হয় জলের জন্য। এই যে কুচে ওঠে জলটা, তাই আমার ছেঁকে খেতে হয়। আর জল নেই তো যে খাবো আমরা, এই যে এক মাস থেকে খেয়েছি জলটা, এক মাস থেকে। হ্যাঁ, আর তো কোথাও না কলটা কেউ আসেনি। আগে জলের ব্যবস্থা করে দেখতে, তারপরে ভোটে দেবো। আগে নেতা দিকে এলে পরে ভোটে লেগে বলে আমাদের জলের আগে ব্যবস্থা করো, তারপরে ভোট দিতে যাবো আমরা। যে জলের অবস্থা, আমরা কেউ যাবো না ভোট দিতে, না জলের কষ্ট। আমরা 1 কিলোমিটার থেকে জল আনছি, জল পাচ্ছি না, এই কুচে জল তাই খেতে হয়েছে আমাদেরকে। রূপা দাস, এইয়া তো কলের জল না, এখন কল ঠিক হয় নাই, সব পড়ে আছে, একটু কল আনতে যেতে হয়েছে। হ্যাঁ, সময় করে জল আনতে যেয়ে তো যেয়ে জলটা নিতে পারছি না, ওরা টাইম টাইম সব লাইন। হ্যাঁ, সবাই তো লাইন, এখন লাইন পড়ছে, তারপরে জল লিছি। হ্যাঁ, তারপরে আবার আসছি, একটা কলেই ভরসা জল। অন্য এলাকায় জল নিতে গিয়ে কি বলছে, কি বলছে দাদা, আমাদের ওই তোমাদের ওইদিকে কলগুলা ঠিক হয় নাই, এইখানে জল নিতে আসছো তাই বলছে, তারপর আবার লাইন নিয়ে লাইন থাকতে হবে। তোমাদের ওইদিকে কল ঠিক হয় নাই, জল নিতে আসছো এখানে, এরকম বলে। তাই আনতে হয় না, আনলে তো কথা শুনেও আনতে হবে, খেতে গেলে তো আনতে হবে গ্রামে যখন আমাদের। অন্যদিকে মল্লিকপুর গ্রাম পঞ্চায়েতের চাঙ্গুরিয়া গ্রামের পঞ্চায়েত সদস্য বলরাম ঘোষ জানান, দু একদিনের মধ্যেই কলগুলি সারানো হবে। তিনি আরও বলেন, চাঙ্গুরিয়াতে 9টা পাড়া আছে, 9টা পাড়াতে 20টা কল, তার মধ্যে ওদের পাড়াতে হচ্ছে যে পাড়া থেকে বলেছে সে পাড়াতে 3টে কল, একটা কল হচ্ছে পোস্ট অফিসের সামনে, একটা কল হচ্ছে মাধব দাসের বাড়ির পাশে, আর একটা কল হচ্ছে হরিসভা আছে ওখানে। তার মধ্যে দিন তিনেক আগে কল খারাপ হয়েছে, আমি যথারীতি মিস্ত্রিকে বা পঞ্চায়েতে খবর দিয়েছি, মিস্ত্রি বিভিন্ন আমাদের যে 20টার মতন গ্রাম আছে মল্লিকপুর অঞ্চলে, সেই প্রতিটি জায়গাতেই কল খারাপ হয়েছে। এবার আমাদের যে চাঙ্গুরিয়ার কলটা আমরা খবর দিয়েছি, তার আগে অন্যান্য গ্রাম খবর দিয়েছিল, তাই আগামীকাল কলটা সেরে দিয়ে যাওয়ার কথা আছে। একটা কল খারাপ আছে, আর একটা কল, আর একটা কল পুকুরের ওই পাশে করা হয়েছে, কিন্তু সেটা এখনও ফিটিং হয়নি, তাছাড়া 4টে কল ওই পাড়াতে হবে। বলছে এক মাস, দীর্ঘ এক মাস হয়ে গেল, তবুও কোনো ভূক্ষেপ নেই, তাই ওটা যদি বলেছে ওটা ঠিক বলেনি। আর এক মাস হয়েছিল, সেটা তখন কে হয়েছিল কি মার্চ মাসের সময়কে, এবার কলের যে মালপত্র কিনতে হয় সেটা একটা টেন্ডার হয়, তো সেই টেন্ডার অনুযায়ী তো মালপত্র কেনে পঞ্চায়েত থেকে, সেই এবার মালপত্র এসেছে, যেগুলো খারাপ আছে সেগুলো সবই ঠিক হবে। আর একটা আশার কথা বা সুখের কথা যে আমাদের একটা ভান্ডিবন জল প্রকল্প,
ওইটা স্যাংশন হয়েছে সেই ঘাণ্ডিবন জল প্রকল্পে। মল্লিকপুর অঞ্চলের প্রত্যেকটি গ্রাম আছে, পরিদ্ধা অঞ্চল আছে, তারপর তিলপাড়া অঞ্চলে কিছুটা আছে, আর এটা যাচ্ছে ভান্ডিমন মানে খটঙ্গ অঞ্চল, আর আমরা আর রাজনগরের কিছুটা অংশ যাচ্ছে। ওটা একটু সুখের বিষয়, কিন্তু ইলেকশন ডিক্লেয়ার হওয়ার জন্যে সে কাজটা আরম্ভ হয় নাই। আর আমাদের চাঙ্গুজা গ্রামটা হচ্ছে কি ফ্লোরের জল, সব কলের জল সবসময় পাওয়া যায় না, সিল করে দিয়ে যায়। 20টা কল করেছিলাম, তার মধ্যে 2টো কলকে সিল করে দিয়ে চলে গেছে ফ্লোরের জল এখানে। আর রিগবোর্ড আমাদের হয় না, এখানে হ্যান্ডবোর্ড করতে হয় আমাদের চাঙ্গুজাকে। আচ্ছা, কলের মেরামতি হয়ে যাবে? হ্যাঁ, কলের মেরামতি আগামীকাল মিস্ত্রি আসবেন, হয়ে যাবে। কী নাম আর কী পদে আছেন? নাম হচ্ছে বলরাম ঘোষ, আমি মল্লিকপুর জিপি সদস্য, চাঙ্গুরিয়া গ্রামের সদস্য, আর অথচ নেতৃত্বে আছি তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে আছি। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসিটিভি, সিউড়ি। সাঁইথিয়া বিধানসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী নীলাবতী সাহা টোটো চালিয়ে প্রচার সারছেন। আজ তিনি মোহাম্মদবাজার এলাকার কাঁইজুলি গ্রামে টোটো চালিয়ে গ্রামের বিভিন্ন রাস্তায় ঘুরলেন, কথা বলেন সাধারণ মানুষের সঙ্গেও। আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে ভোট দেবার আবেদন জানান তিনি। দিন কয়েক ধরে তিনি তার বিধানসভা এলাকায় কখনো পায়ে হেঁটে, কখনো বা সাইকেল চালিয়ে প্রচার করছেন। আজ তাকে দেখা গেল টোটো চালকের ভূমিকায়। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসিটিভি, মোহাম্মদবাজার। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের 291টি বিধানসভা কেন্দ্রের প্রার্থী ঘোষণা করেন 5ই মার্চ। দুপরাজপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী হিসাবে তালিকায় নাম ছিল খয়রাশোল পঞ্চায়েত সমিতির সহসভাপতি অসীমা ধীবরের। অসীমা ধীবরের নাম ঘোষিত হতেই তিনি পুরোদমে প্রচারে নেমে পড়েন, কখনো বা দেওয়াল লিখন করেন, কখনো বা বাড়ি বাড়ি প্রচার শুরু করেন। তিনি খুবই আশাবাদী ছিলেন, কিন্তু তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল 15ই মার্চ অসীমা ধীবরকে দলের হয়ে প্রচার করার এবং নিজেকে প্রার্থী হিসাবে প্রচার না করার নির্দেশ দেন। এই ঘটনায় ভেঙে পড়েন অসীমা ধীবর, তিনি নিজেকে অপমানিত বোধ করেন। তিনি তার প্রতিক্রিয়ায় বীরভূম আরসিটিভিকে জানান, আমি ভাবতেছিলাম না যে দাদা আমাকে এমনি এখানে কথা বলবেন, আমি ভাবলাম হয়তো আরও কোনো দায়িত্ব আরে দেবেন হয়তো। অসীমা তো আমি কাছে গেলাম, দাদা বললাম, এখন উনি বললেন অসীমা তুমি কিন্তু প্রার্থী নেই, তুমি প্রচার করো, দলের হয়ে করো, তোমাকে তুমি ভালো মেয়ে, এসকল বললেন। কিন্তু সেই মুহূর্তে আমি নিজেকে আর মানে কিছুই বলি না, মুখ তো মাথা মাথাটা নামিয়ে চুপচাপ বসে দিলাম। এতটাই মানে অসম্মান বা অপমান মনে হয়েছিল যে সেই সময় মনে হয়েছিলো যে আমি মানে আমার নামটা না করলে ভালো হতো, আমার তাই মনে হয়েছিল যে কেন আমার নামটা ঘোষণা করলেন আর কি। এবং আমি 10 দিন ধরে যেভাবে প্রচার, যেভাবে দেয়াল লেখন, যেভাবে জনগণের সাড়া পেয়েছিলাম, সত্যি নিজেকে আমি এখন মনে হচ্ছে যেন কীভাবে মুখটা দেখাবো সবাই। বিপিন পালের রিপোর্ট, বীরভূম আরসিটিভি, খয়রাশোল। আজ 7 সকালে প্রচারে নেমে পড়েন সিউড়ি বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিকাশ রায়চৌধুরী। এদিন তিনি সিউড়ির নতুনপল্লী এলাকায় পাড়ায় পাড়ায় ঘোরেন এবং সাধারণ মানুষের কাছে ভোট প্রার্থনা করেন। পাশাপাশি তিনি জানান সারা বছর মানুষের পাশে থাকবেন। তিনি আরও বলেন, প্রচার তো আমরা সকাল থেকে প্রতিদিনই করি, যেটা হচ্ছে জনসংযোগ আমাদের চা চক্রের মধ্যে থাকে। নতুনপল্লী সকালে নতুনপল্লীতে সাজি রয়েছি, এখানকার মানুষের দরজা দরজায় যাচ্ছে, বাড়িতে বাড়িতে যাচ্ছে, যোগাযোগ হচ্ছে, আরও বেশি সম্পর্ক তৈরি হচ্ছে এবং প্রতিটি বাড়িতে মানুষের কাছে তাদের অভাব অভিযোগের কথা শুনছি। হ্যাঁ, এবং আগামী দিনে তারা যাতে আবার মমতা ব্যানার্জিকে বাংলার বুকে প্রতিষ্ঠিত করে তার কথা বলছি। বাংলার মানুষের প্রয়োজনে, এলাকার উন্নয়নের প্রয়োজনে, বাংলার শান্তির প্রয়োজনে তো মানুষ যথেষ্ট রেসপন্স দিচ্ছে। মানুষ বলছে আমরা আছি মমতা ব্যানার্জির সঙ্গে, আছি তৃণমূল কংগ্রেসের সঙ্গে, আছি জোড়া ফুলের সঙ্গে আছি। এইভাবেই আমাদের সারা বছর তো আমরা করি বেশিরভাগ, এটা এত শুধু ভোটের সময় নয়, কারণ মানুষের সঙ্গে আমাদের যোগাযোগটা প্রতিদিন প্রতিনিয়ত। রাতের অন্ধকারে আমরা মানুষের বন্ধু, মানুষের পাশে থাকি, মানুষকে সহযোগ। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসিটিভি, সিউড়ি। একটি বিশেষ আবেদন, প্লাস্টিককে না বলুন, প্লাস্টিক বর্জন করুন। প্লাস্টিক ভঙ্গিকৃত হতে প্রায় 1000 বছরের বেশি সময় লাগে, তাও পুরোপুরি ধ্বংস হয় না, এবং এর ফলে যে পরিমাণ রাসায়নিক নির্গত হয় তা আবার জমা হয় নদী, সমুদ্র এবং মহাসাগরে। প্লাস্টিক তৈরি করার পদ্ধতিও খুবই ক্ষতিকারক। গবাদি প্রাণীরা এবং জলজ প্রাণীরা ওই সমস্ত প্লাস্টিকগুলিকে খাবার ভেবে খেতে গিয়ে শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়। মাটিও এর কুপ্রভাবে অনুর্বর হয়
এবং দেখতেও কুৎসিত আকার ধারণ করে আমাদের এই সুন্দর পরিবেশ। এর বিরুদ্ধে আমাদের অর্থাৎ সাধারণ মানুষদের জাগ্রত হতে হবে, প্লাস্টিকের ব্যবহার সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে, তবেই আমরা গড়ে তুলতে পারবো প্লাস্টিক মুক্ত নির্মল পরিবেশ। কাগজের অথবা কাপড়ের ব্যাগ ব্যবহার করুন এবং হয়ে উঠুন পরিবেশ বান্ধব। সৌজন্যে দুবরাজপুর পৌরসভা, বীরভূম। শতাব্দীর বৃহত্তম বিপর্যয় করোনা এখনো এক ভয়াবহ সমস্যা আমাদের সকলের জন্য, কিন্তু আনলক প্রক্রিয়ার দ্বারা জীবিকা নির্বাহকে সহজ করাও এক আশু কর্তব্য। এই ভাইরাস থেকে বিপদ থাকবে আরো বেশ কিছুদিন, তাই সংক্রমণের হাত থেকে সুরক্ষিত থাকতে কয়েকটি সাবধানতা অবশ্যই অবলম্বন করুন। বাইরে বেরোলে অতি অবশ্যই মাস্ক পরে বেরোবেন, মাঝে মধ্যেই ভালো করে সাবান দিয়ে হাত ধোবেন, হাত ধোয়ার সুযোগ না থাকলে সেক্ষেত্রে স্যানিটাইজার ব্যবহার করুন, ভিড় এড়িয়ে চলুন এবং পরস্পরের সঙ্গে 6 ফুট দূরত্ব বজায় রাখুন। এই মহামারীর সময়ও আমাদের মশাবাহিত ডেঙ্গুর বিপদের কথা ভুললে চলবে না। অন্য বছরের মতো কিছু পদ্ধতির দ্বারা আমরা সহজেই ডেঙ্গু মোকাবিলায় জয়ী হতে পারি। বাড়ির চারপাশে পুরনো প্লাস্টিকের টুকরো, পরিত্যক্ত টায়ার, বালতি বা টবে বা অন্যত্র জল বা আবর্জনা জমতে দেবেন না। মনে রাখবেন, জমা জল ও আবর্জনায় ডেঙ্গুর মশা জন্মায়। জ্বর হলে ডাক্তারের পরামর্শ নিন। এছাড়া স্থানীয় পৌরসভাতেও বিনা খরচে ডেঙ্গুর পরীক্ষা করা হয়। বাংলা জিতবে, করোনা ও ডেঙ্গু হারবে। হাই স্পিড আনলিমিটেড ইন্টারনেট কানেকশন নিতে চাইছেন? তাহলে আজই যোগাযোগ করুন RCS নেটওয়ার্ক নিকটবর্তী অফিসে। যোগাযোগ নম্বর 9732202011 অথবা 9382624389। এখানে পাবেন BSNL এর ব্রডব্যান্ড প্লাস ল্যান্ডলাইন, রেলটেল এর ব্রডব্যান্ড, সিটি নেটওয়ার্কের ব্রডব্যান্ড। নমস্কার, আমার নাম আব্বাস আহমেদ, আমি বীরভূম জেলার ইলেকশন আইকন। আমি হকি খেলায় ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছি, আমি নিজে ভোট দিয়েছি, আমি আগামী বিধানসভায় নির্বাচনে ভোট দেব। আপনাদের বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ নেওয়ার জন্য অনুরোধ করছি। আগামী বিধানসভা নির্বাচনে আপনাদের ভোট দেওয়ার জন্য অনুরোধ করছি। আগামী বিধানসভা আপনারা ভোট দিন, এটাই অনুরোধ করব। ধন্যবাদ। আমরা গণতান্ত্রিক রাষ্ট্রের ভোটার, আমরা গণতান্ত্রিক রাষ্ট্রের ভোটার, ভোট দেওয়ার আছে সবার অধিকার। আমরা ভোট দেব সবাই, আমরা ভোট দেব সবাই, আমরা ভোট দেব সবাই, আমরা গণতান্ত্রিক রাষ্ট্রের ভোটার, আমরা গণতান্ত্রিক রাষ্ট্রের ভোটার, ভোট দেওয়ার আছে সবার অধিকার। আমরা ভোট দেব সবাই, আমরা ভোট দেব সবাই। বিধানটি মেনে সকালে সকালে যাব লাইনে, করোনার ওই বিধানটি মেনে সকালে সকালে যাব লাইনে, আর মুখে নেব মাস্কটি টেনে, আর মুখে নেব মাস্কটি টেনে, পারস্পরিক দেখে দূরত্ব বজায়। ভোট দেব সবাই, আমরা ভোট দেব সবাই, আমরা ভোট দেব সবাই। ও ঠাকুমা, কি করছো? এই তো কাগজ করছি। দেখেছ ভোটের তারিখ ঘোষণা হয়েছে? এবছর আমার প্রথম ভোট, আমিও ভোট দেব। কিন্তু তুমি কিভাবে ভোট দেবে? আমরা তো আবার ঘরে বসেই ভোট দিতে পারবো। মানে? হ্যাঁ দাদু ভাই, এই তো আমাদের মুখে বের হয়েছে বলে গেল,
আমাদের মতো 80 উপভোক্তাদের তাদের জন্য নির্বাচন কমিশন এই প্রথমবার বাড়ি বসে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার বিকল্প ব্যবস্থা করেছে। নাইলে কি? হ্যাঁ, আমাদের মতো প্রবীণরা যাদের ভোট কেন্দ্রে যাওয়ার অসুবিধে তাদের জন্য এই বিশেষ ব্যবস্থা। চালু ভাই, কাকরতলা থানার পারশুন্ডি পঞ্চায়েতের ভেলেনি গ্রামে তৃণমূল কংগ্রেসের তপশিলি জাতিদের সঙ্গে আলোচনা সভার আয়োজন করা হয় আজ। এদিন আলোচনা সভায় সাংগঠনিক শক্তিবৃদ্ধি, পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ এবং রাজ্য সরকারের নানান উন্নয়নমূলক প্রকল্পগুলি জনসমক্ষে তুলে ধরা হয়। পাশাপাশি ভোজসভার আয়োজন করা হয় এদিন। আজকের এই সভায় উপস্থিত ছিলেন খয়রাশোল ব্লক তৃণমূল কংগ্রেসের অবজারভার অরুণ চক্রবর্তী, খয়রাশোল পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামল গায়েন, পারশুন্ডি অঞ্চল সভাপতি উৎপল ব্যানার্জি, মহিলা অঞ্চল সভানেত্রী তপতী দত্ত সহ অন্যান্য কর্মী সমর্থকরা। এদিন খয়রাশোল ব্লক তৃণমূল কংগ্রেসের অবজারভার অরুণ চক্রবর্তী জানান, কিন্তু এই সভাটা আপনারা করলেন আগে সারা বাংলা জুড়ে পালের রিপোর্ট, বীরভূম আরসিটিভি, কাকরতলা। রাজনগর মণ্ডল বিজেপির উদ্যোগে রাজনগর চৌরাস্তা মোড়ে পথসভার আয়োজন করা হয় গতকাল। যদিও তাদের প্রার্থীর নাম এখনও ঘোষিত হয়নি, তবে বর্তমান শাসক দলের বিভিন্ন নীতির তীব্র সমালোচনা করেন বিজেপির নেতৃত্ব। এই পথসভায় উপস্থিত ছিলেন বিজেপি নেতা লক্ষণ বাগদি, পল্টুপদ ধীবর, সামিউল আক্তার, প্রণব দে সহ অন্যান্য কর্মী সমর্থকরা। এদিন পল্টুপদ ধীবর বলেন, উদ্দেশ্য আগামী 2021 পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনের জন্য সারা পশ্চিমবঙ্গায় ভারতীয় জনতা পার্টি পথসভার আয়োজন করছে। অর্থাৎ এই সরকার আমলে গণতন্ত্র বলে কিছু নেই, ব্যভিচারে বাংলা ভরে গিয়েছে, আজকে সন্ত্রাস লোট রাহাজানিতে ভরে গিয়েছে। সেই জন্য আমরা পথে আজকে সভা করে সমস্ত মানুষকে জানাতে যাচ্ছি যে এই অপদার্থ সরকারকে পরিবর্তন করে ভারতীয় জনতা পার্টির সরকারকে নিয়ে আসুন এবং সোনার বাংলা গড়ুন। খান আরশাদের রিপোর্ট, বীরভূম আরসিটিভি, রাজনগর। প্রত্যেক বছরের মতো এবছরও খয়রাশোলের পাইগড়া গ্রামে শ্রী শ্রী রামকৃষ্ণ যোগাশ্রমে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের 186তম আবির্ভাব তিথি পালন করা হচ্ছে মহাসমারোহে। গতকাল থেকে শুরু হয়েছে হরিনাম সংকীর্তন, আজ সকালে উষা কীর্তন সহ বিশেষ পূজা হয়, প্রভাত ফেরিরও আয়োজন করা হয় গ্রামে। দুদিন ব্যাপী চলছে হরিনাম সংকীর্তন। আজ দুপুরে প্রায় হাজার পাঁচেক ভক্ত প্রসাদ গ্রহণ করেন। দুবরাজপুর, বক্রেশ্বর, গীতাভবন সহ নানান জায়গার সাধু মহারাজরা রামকৃষ্ণ যোগাশ্রমে যোগদান করেন। গতকাল সন্ধ্যায় শ্রী ঠাকুরের জীবনবেদ নিয়ে আলোচনা করেন গীতাভবনের স্বামী সত্যানন্দ মহারাজ। এদিন দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষ সেবক স্বামী সত্য শিবানন্দ মহারাজ জানান, নমস্কার। আজকে খয়রাশোল থানার অন্তর্গত পাইগড়া রামকৃষ্ণ যোগাশ্রমে ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের 186তম আবির্ভাব মহোৎসব সাড়ম্বরে পালিত হল। বাংলা 1402 খ্রিস্টাব্দে এই আশ্রমের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল, সেটি ছিল বিশেষ তিথি ছিল আমাদের রাধাষ্টমী। সেদিন থেকে আজও পর্যন্ত এই রামকৃষ্ণ যোগাশ্রমে প্রতিদিন নিত্য কথামৃত পাঠ, আলোচনা, নাম সংকীর্তন ইত্যাদি অনুষ্ঠিত হয়। এবছর 25 বছর, এই উপলক্ষে গতকাল থেকে আমাদের এই আশ্রমের নামযজ্ঞ শুরু হয়েছে। আজকে ঠাকুরের বিশেষ পুজো, ভক্তসেবা, নাম সংকীর্তন, তারপরে যজ্ঞ অনুষ্ঠিত হয়েছে এবং সন্ধ্যাবেলাতে রামকৃষ্ণ কথামৃত এবং গীতা আলোচনা হবে। বিভিন্ন রামকৃষ্ণ মিশন আশ্রম থেকে সন্ন্যাসীরা সাধুরস এসেছিলেন, প্রচুর মানুষ সমাগত সমাবেশ হয়েছিল, ভক্তরা বসে প্রসাদ পেয়েছেন। প্রতি বছরই দিনটিকে পালন করা হয়, কিন্তু এবছর যেহেতু 25 বছর, তাই বিশেষ মর্যাদার সঙ্গে, ধুমধামের সঙ্গে সহকারে এই দিনটি পালন করা হয়েছে।
আমরা আজকের এই বিশেষ দিনে ঠাকুরের কাছে প্রার্থনা করেছি, বিশ্বের শান্তি নেমে আসুক, আনন্দ নেমে আসুক, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, এই প্রার্থনা ঠাকুরের কাছে আমরা করেছি। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম আরসি টিভি, খয়রাশোল। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।